শৈলকুপাই আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় টিএ রাজুর বিশাল শোডাউন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা উপনির্বাচনে 14 ও 15 নং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ভাটই বাজারে অনুষ্ঠিত হয়ে গেল বিশাল নির্বাচনী জনসভা। এতে 14 নং গুচ্ছর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 2012 সালের শ্রেষ্ঠ জাতীয় যুব পদকপ্রাপ্ত নেতা 2014 সালের শ্রেষ্ঠ মৎস্যজীবী সংগঠন হিসাবে স্বর্ণপদকপ্রাপ্ত নেতা যুব সমাজের আইকন টিএ রাজুর নেতৃত্বে কয়েক হাজার লোকের বিশাল বহর নিয়ে তিনি নির্বাচনী এই জনসভায় যোগদান করেন। উক্ত নির্বাচনী জনসভায় 14 নং গুচ্ছর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ঝিনাইদহ 1 শৈলকুপা আসনের এর নির্বাচিত সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী জনাব আব্দুল হাই এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝিনাইদহ পৌরসভার সুযোগ্য মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জনাব শেফালী বেগম সহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। সম্রাট হোসেন, নিউজ ডেস্ক, ঝিনাইদহ। শিরোনাম যাচ্ছে পুরো সংবাদ, এবিডিটি সংবাদ একক এবং এ পর্যন্ত। গ্রামের 10 গুদামে নিম্নমানের চাল, কক্সবাজারে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে টানা তৃতীয় দফায় রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, 3 ম্যাচ টি-20 ও 2 ম্যাচে ওয়ানডে সিরিজ খেল। সিরাজগঞ্জের বেলকুচিতে পাকা শিক্ষার্থীদের ঝরে পড়ার হার, সশস্ত্র সন্ত্রাসীর মহড়া এবার বন্ধ হবে। এমবিটিভি প্রযুক্তির পথে আগামীর বিশ্ব।